ব্যবসা যে একটা রিস্ক আছে এবং ওই রিস্ক নিলে যে চাকরির 12 মাসের ইনকাম এক মাসে করা সম্ভব, এটা মানুষ বিশ্বাস করে কিন্তু এটাকে অ্যাচিভ করার সাহস পায় না। একটা স্টুডেন্টকে যদি আমরা প্রপারলি কোনো ক্যারিয়ারে দিতে চাই তাহলে আমি বলবো শিক্ষা ব্যবস্থা আসলেই বাধা, ওকে স্বপ্ন দেখাইতে শিখে নেই। ব্যবসা দাঁড় করাইতে যে পরিমাণ সাহস এবং যে পরিমাণ ক্যাপিটাল, যে পরিমাণ উদ্দীপনা দরকার, সব ক্ষেত্রে সবাই এটা পায় না। প্রত্যেকটা ফ্যামিলিতে আপনি জিজ্ঞেস করবেন যে ছেলে কি করে, ছেলে ব্যবসা করে, এই কথাটা বিজনেস শব্দটা যেমন চার্মিং, ব্যবসা দাঁড় করাইতে যে পরিমাণ সাহস এবং যে পরিমাণ ক্যাপিটাল, যে পরিমাণ উদ্দীপনা দরকার, সব ক্ষেত্রে সবাই এটা পায় না। বিসিএস কেন্দ্রিক লেখাপড়া কিন্তু অনেক বছর ধরে চলে আসছে। সো চাকরির বিষয়টা সমাজে এইভাবে প্রতিষ্ঠিত যে যেমনই হোক কোনোভাবে যদি একটা চাকরি করে, মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ স্যালারি আসবে, তো সবাই মনে করে যে ওইটা দিয়ে অন্তত পক্ষে খেয়ে পরে বাঁচতে পারবে। কিন্তু ব্যবসা যে একটা রিস্ক আছে এবং ওই রিস্ক নিলে যে চাকরির 12 মাসের ইনকাম এক মাসে করা সম্ভব, এটা মানুষ বিশ্বাস করে কিন্তু এটাকে অ্যাচিভ করার সাহস পায় না। এই কারণে মনে করে যে সবার তো আসলে এরকম সাহস হবেও না, হয়ও না। তাই মানে গার্ডিয়ান এবং সমাজ মনে করে যে একটা চাকরির মধ্যে থাকলে অন্তত একটা মাসে একটা যাই হোক আসবে, সে চলতে পারবে। সো এইটা আমাদের হয়ে গেছে। সো ওই গতানুগতিক ধারা থেকে বের হইতে গেলে যে কোনো একটা ব্যক্তির স্রোতের বিপরীতে এসে চলতে হয় সে ছিটকে পড়বে অথবা শত সহস্র চাকরিজীবীর চাইতেও ভালো ব্যবসায়ী হবে। কোনো কেন্দ্রে কি না আমাদের শিক্ষা ব্যবস্থা, যদি তাই হইতো তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট লেখাপড়া করে ওই কেন্দ্রীয় শহীদ কেন্দ্রীয় লাইব্রেরিতে গিয়ে সারাদিন বিসিএসের পড়া পড়তো না। তো আপনি চিন্তা করেন যে তাহলে আমরা সোসাইটিটাকে এমনভাবে বানায় রাখছি যে স্টুডেন্ট চাকরির দিকেই যাবে, মানে ভালো অনার্সের যে সাবজেক্টগুলো মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, আপনি অর্থনীতির কথা বলেন, আপনি ইকোনমিক্সের যে কোনো একটা পোর্শনের কথা বলেন, এই প্রত্যেকটা সাবজেক্টের অনার্স করার পর একটা স্টুডেন্ট তো ডেফিনেটলি সে চাইলে অন্য যে কোনো সেক্টরে ডেভেলপ করতে পারে। সো মোটা দেখে আমি বলবো যে চাকরি নির্ভরশীলতা এটা শিক্ষা ব্যবস্থার চাইতে মানে সামাজিক যে প্রেক্ষাপট সেটাকে অনেক বেশি অ্যালাইন করে। মানুষজন যেখান থেকে অনার্স করুক না কেন, সে যে কোনো ভার্সিটি থেকে অনার্স করুক না কেন, আইদার দুইটা স্বপ্ন দেখে, হয় দেশ ছেড়ে বাইরে গিয়ে ভালো একটা ভার্সিটিতে ইসে করার, মানে সু করার, আর যদি না পারে তাহলে মনে করে যে অনার্সটা কমপ্লিট করার পর কোনো মতো একটা যদি বিসিএস দেই, বিসিএস দেওয়ার পরে তো একটা নিশ্চিন্ত জীবন হয়ে যাবে, এটা একটা ভাবে, এটা আসলেই এটা সেভাবে প্রতিষ্ঠিত। আর যদি না হয় তাহলে অন্য কোনো চাকরি বাকরি একটা কিছু করে নেবে। তো আমাদের আবার ওই কর্মমুখী শিক্ষা নিয়ে অনার্সের সাবজেক্টটাও তো খুব ডিফিকাল্ট, ওই রকম সাবজেক্টও আসলে মানে পড়ে যে সবাই যে একদম চাকরিতে ঢুকে যাবে ওই নিশ্চয়তাও কিন্তু আমরা দিতে পারি না, মানে গভর্নমেন্টের বা এই প্রেক্ষাপটে নাই। তো আমার মনে হয় যে স্টুডেন্ট যেই সাবজেক্ট থেকে অনার্স করুক সে তার জীবনে যে কোনো ক্যারিয়ারে সুইচ করতে পারে এই মুহূর্তে। সো মানে আমি বলবো ইন জেনারেল একটা স্টুডেন্ট যদি মনে করে তার ক্যারিয়ার সে করবে তাহলে কোনো কিছুই তার জন্য বাধা না। বাট একটা স্টুডেন্টকে যদি আমরা প্রপারলি কোনো ক্যারিয়ারে দিতে চাই তাহলে আমি বলবো শিক্ষা ব্যবস্থা আসলেই বাধা, ওকে স্বপ্ন দেখাইতে শিখে নেই। ওই স্টুডেন্ট নিজে নিজে স্বপ্ন দেখছে, শিক্ষা ব্যবস্থা তাকে স্বপ্ন দেখাইতে শিখায় নেই, এইখানে হচ্ছে বাধাটা। পার্সোনালি একটা স্টুডেন্ট যদি চিন্তা করে সে করবে, সে পারবে, আর যদি সে চিন্তা না করে তাহলে এই শিক্ষা ব্যবস্থা তাকে চিন্তা করাইতে উৎসাহ প্রদান করে না।